আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি মুমিন মুসলমান ভাই ও বোনেরা, আজকে আমি আপনাকে দরুদ শরীফ নিয়ে কিছু কথা শোনাবো। আশা করি আমার কথাগুলো শুনলে আপনি দরুদ পড়তে একটু হলেও উদ্বুদ্ধ হবেন, বা দরুদ জিনিসটা কি এ বিষয়টা একটু হলেও ক্লিয়ার ভাবে আগের থেকে একটু হলেও নতুন ভাবে জানতে পারবেন, শিখতে পারবেন, এটা আমার বিশ্বাস। দেখুন, দুরুদ শরীফ এটা আল্লাহ তাআলা তার রাসূলের সাথে নির্দিষ্ট করেছেন। দুরুদ কিন্তু এটা আল্লাহ তাআলার জন্য নয়, আমরা নামাজ পড়ি আল্লাহ তাআলার জন্য, দুরুদও এটা আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার নির্দেশে আমরা দুরুদ পড়ি। তবে দুরুদ এটা মূলত রাসুলের সাথে খাচ। দরুদের যদি আমি একদম সহজ অর্থ করি তাহলে এটা দোয়া হয়, নবীজির জন্য দোয়া করা, যে আল্লাহ নবীকে আরো মর্যাদাশীল বানাও, নবীর ক্ষমতা আরো বেশি বাড়িয়ে দাও, এটা হচ্ছে দরুদের সহজ অর্থ। দরুদ মানে হচ্ছে নবীজির যেই মাকাম বা নবীজির বর্তমান যে সম্মান আছে এটা যাতে আরো বেশি বৃদ্ধি হয়ে যায়, এটাই আল্লাহ তাআলার কাছে কামনা করা। তাহলে আমরা কি বুঝলাম, দুরুদ এটা মূলত নবীজির সাথে একটা সম্পর্কিত আমল। এ বিষয়ে একটা হাদিস আপনাকে শোনাই। হাদিসের মধ্যে এসেছে, কোন উম্মত যদি দুরুদ পড়ে, চাই সেটা আস্তে হোক চাই জোরে হোক, মজমায় হোক চাই ঘরে হোক, মসজিদে হোক চাই মাদ্রাসায় হোক চাই বাজারে হোক, হাঁটা অবস্থায় কিংবা কাজে কর্মে ব্যস্ততায়, যেখানে যে অবস্থায় দুরুদ পড়ে সেই দুরুদটা একজন ফেরেশতা শুনতে পায়, এবং সেই দুরুদটা শোনা মাত্রই ওই ফেরেশতা সুন্দরভাবে প্যাকেটিং করে, সুন্দরভাবে সাজিয়ে রাসূলের দরবারে নিয়ে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে দেখুন এই দুরুদটা, এটা অমুক দেশ থেকে অমুকের ছেলে অমুক আপনার জন্য পড়েছে, এই নাম দুরুদ। নবীজি ওই ফেরেশতা থেকে আপনার দুরুদটা রিসিভ করেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে দুরুদটা এটা নবীজির কাছে চলে যায়। দেখুন, কোন হাদিসে বা কোন বইয়ে এমন কথা লেখা নাই যে কোন ব্যক্তির দুরুদ কবুল হয় না, সে সুদ খায় তাই জন্য তার দুরুদ কবুল হয় না, সে ঘুষ খায় তাই জন্য তার দুরুদ কবুল হবে না, সে মানুষকে কষ্ট দেয় তার জন্য তার দুরুদটা আল্লাহ তাআলার কাছে কবুল হবে না, এমন কথা কেউ বলে না আর কোথাও লিখাও নাই, থাকতে পারে আমার জানা নাই। তবে আমি বড়দের মুখে এটা শুনেছি যে দুরুদ এমন একটা ইবাদত, এমন একটা আমল যেটা আল্লাহ তাআলা কবুল করেন, সকল ক্ষেত্রে কবুল করেন। আপনি যত পাপিষ্ঠ হন না কেন আপনার দুরুদটা মিস হবে না। কিন্তু নামাজ বা রোজা, জাকাত বা হজ, পর্দা বা এ জাতীয় যা কিছু আছে, এগুলো কবুল হওয়া বা না হওয়া নিয়ে সংশয় সন্দেহ বা দুর্বলতা থাকে। যদি আপনার একটু একটু এদিক সেদিক হয়ে যায় তাহলে কিন্তু আর কবুল হলো না। নামাজ পড়তেছেন, পেছন দিয়ে বায়ু বের হয়ে গেল, আবার উজু করতে হবে, আবার এসে নামাজ পড়তে হবে। রোজা রেখেছেন, আপনার বমি হলো, বা আপনি ভুল কর্মে খেয়ে ফেললেন, খাওয়া অবস্থায় রইলেন, বা স্ত্রী সহবাস করলেন, বা এ জাতীয় যেরকম রোজা ভাঙ্গার কারণ আছে এগুলো যদি আপনি ঘটিয়ে ফেলেন, আর সাথে সাথে যদি আপনি অনুশোচনাও করেন, তাহলে কিন্তু আপনার রোজাটা হবে না। আপনি হজে গিয়েছেন, হজের কোন একটা রোকন আপনি পালন করলেন না, আরাফার ময়দানে আপনি গেলেন না, বা আল্লাহর ঘর তওয়াফ করলেন না, আপনার হজটা কিন্তু বাতিল। তো এরকম প্রত্যেকটা আমলেরই একটা নির্দিষ্ট নীতিমালা বেঁধে দেওয়া হয়েছে, সেই নীতিমালা অনুযায়ী হাঁটার পর আপনার সেটা কবুল হবে, যদি আপনি হাঁটতে গিয়ে একটু ভুল করেন সেটা কবুল হবে না। বিষয়টা আরেকটু ক্লিয়ার করি, ফাজাইল আমলের মধ্যে একটা হাদিস এরকম আমি অনেকদিন আগেই পড়েছিলাম যে কিছু কিছু বান্দার নামাজ ফেরেশতারা তার মুখে নিক্ষেপ করে চলে যায়, আর কিছু কিছু বান্দার নামাজ ফেরেশতারা খুব ভালোভাবে প্যাকেটিং করে আরশে আজিম আল্লাহ তাআলার কাছে নিয়ে যান। তাহলে বোঝা গেল যে নামাজ কবুল হয়।
কিন্তু দুরুদ এটা কবুল হবেই হবে। তাই যারা নিশ্চিত ভাবে কোনো আমল কবুল করাতে চান তারা দুরুদ পড়তে পারেন। দেখুন, আপনি যদি নবীজির সাথে একটা গভীর সম্পর্ক গড়তে চান তাহলে আমার মনে হয় না দুরুদের বিকল্প আছে। দুরুদ এটা আপনার কাছে সেতু বন্ধনের কাজ করবে, নবীজি এবং আপনার মাধ্যমে আপনার মধ্যে একটা সেতু বন্ধনের কাজ করবে। আপনি যত বেশি দুরুদ পড়বেন মদিনার রওজার আপনার বাসস্থানের মধ্যে একটা গভীর সম্পর্ক তৈরি হয়ে যাবে। মদিনার রওজা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো না কোনো একদিন আপনাকে স্বপ্ন যুগে দেখা দিবেন, যদি আপনার দুরুদটা ভক্তি মাখা ভালোবাসা মাখা হয় এবং দুরুদের পরিমাণটা বেশি হয়। বেশি কত? মিনিমাম 313 বার। 313 বার পড়লেই এই উপকারটা আপনি পাবেন, এমনটাই ওলামায়ে কেরামের অভিমত। আপনি যদি প্রতিদিন দিন রাত মিলিয়ে 313 বার দুরুদ পড়তে পারেন এবং এই আমলটা ধারাবাহিকতা রাখতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে স্বপ্ন যুগে দেখা দিয়ে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবে। অর্থাৎ নবীজিকে স্বপ্ন যুগে দেখা মানে জাহান্নামের আগুন হারাম হয়ে যাওয়া। সেই হিসাবে আমি বললাম যে জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাওয়া, যারাই নবীজিকে স্বপ্ন দেখেছেন তারাই মূলত জাহান্নাম থেকে বেঁচে যাবেন, তারা জান্নাতি হবেন। নবীজিকে স্বপ্ন দেখা এটা কোনো চাকটিখানি বিষয় নয়, আবার এটা কোনো কঠিনও বিষয় নয় যে আপনি নবীজিকে স্বপ্ন দেখতে পারবেন না। নবীজিকে স্বপ্ন দেখার মতো মানুষ আমাদের সমাজে এক বা দুইজন নয়, বরং এই পৃথিবীতে বহু মানুষ রয়েছে, কিন্তু আমরা তাদেরকে ফেসবুকে বা ইউটিউবে খুঁজে পাই না, কারণ তারা এই জগৎ থেকে সম্পূর্ণই বিমুখ। তারা নিজেকে লুকিয়ে রাখতে পছন্দ করে। যারা প্রকৃত আল্লাহ ওয়ালা তারা আমার মতো আপনার সাথে এরকম প্রতিদিন ভিডিও বানিয়ে টাকা ইনকামের একটা ফন্দি করবে না বা এরকম কিছু করবে না, তারা গোপনে আমল করবে, কোনো মতে জীবনটা পার করে চলে যাবেন দুনিয়া থেকে। তো আল্লাহ তাআলার রাসূলকে স্বপ্ন দেখা এটা খুবই সহজ, আবার খুব কঠিনও, তবে দুরুদ পড়ার মাধ্যমে এই কাজটা সহজ হয়ে যায়, মধ্যস্থ হয়ে যায়, আপনি নবীজিকে স্বপ্ন দেখতে পারবেন। আমি কথাটা আমি আপনাকে আবারও বলছি, আপনার আমার এই কথা আপনি পরীক্ষা করার জন্য আপনি কোনো ওলামায়ে কেরামের মজলিসে যেতে পারেন, তাহলে দেখবেন যে তারা বলেন যে অমুকে রাসূলকে স্বপ্ন দেখেছেন, তমুককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখেছেন, এতবার 70 বার 100 বার 200 বার নবীজিকে স্বপ্ন দেখেছেন, কেউ প্রতি রাতে নবীজিকে স্বপ্ন দেখতেন, এরকম ঘটনা আপনি অহরহ শুনতে পাবেন। দুরুদের একটা আশ্চর্যকর ঘটনা আমি আপনাকে বলি। একবার মিস্টার আবু জাহেল শয়তানের কাছে ভিক্ষুক গেল আর বলল আমাকে কিছু ভিক্ষা দেন। তো সে বলল আমি তোমাকে ভিক্ষা দিব, ওই যে দেখো ওখানে আলী বসে আছে, আলীর কাছে যাও, সে তোমাকে ভিক্ষা দিতে পারবে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কোনো সম্পদ ছিল না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ভিক্ষুক গেলেন আর বললেন যে আমাকে কিছু ভিক্ষা দেন, ওখান থেকে ওই লোকেরা আমাকে আপনার কাছে পাঠিয়েছে, কিছু আমাকে টাকা দেন বা আমাকে কিছু সাহায্য করেন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সম্পদ ছিল না, ফলে তিনি কি করবেন, তাই তিনি ওই ভিক্ষুকে বললেন তোমার হাত এরকম মুষ্টিবদ্ধ করে রাখবে আর তাদের কাছে যাওয়ার আগ পর্যন্ত তোমার হাত খুলবে না। ভিক্ষুক বলল ঠিক আছে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাত মুষ্টিবদ্ধ করে দুরূদ শরীফ পড়ে একটা ফু দিলেন। এরপরে ওই ভিক্ষুক ওই আবু জাহেলের দলের কাছে গেলেন। এরপর তাদের কাছে যাওয়ার পর সে জিজ্ঞাসা করলো যে আলী তোমাকে কি ভিক্ষা দিয়েছে, কিছু দিয়েছে, কিছু পেয়েছো তার কাছ থেকে, মানে টিটকারা করে একটু বলল। তো তখন ভিক্ষুক বলল যে আমাকে তো হাতের মধ্যে একটা ফু দিয়ে দিয়েছে আর আপনাদের কাছে এসে খুলতে বলল। তো সে বলল খোলো তো দেখি কি দিয়েছে তোমাকে। তো যখন হাত খোলা হলো তখন দেখা গেল যে হাতের মধ্যে সম্পদ ভরপুর হয়ে আছে, মুক্তা স্বর্ণ এ জাতীয় প্রচুর সম্পদ এই হাতের মধ্যে ভরপুর হয়ে আছে। তো এটা হচ্ছে মূলত আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশেষ বৈশিষ্ট্য, তার
জবাল পবিত্র, তার রক্ত পবিত্র, তার দোয়া কবুল হয়। আর তিনি একজন খলিফা ছিলেন, আর তিনি একজন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জামাতা ছিলেন, আবার তিনি যুবকদের সর্দার হাসান হুসাইনের বাবা ছিলেন, মহিলাদের জান্নাতের সর্দারনী ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী ছিলেন। তিনি অনেক বড় একজন ব্যক্তিত্ব ছিলেন, তাই তার মুখে এরকম একটা অলৌকিক শক্তি প্রকাশ পেয়েছে। এটা যদিও তার একজন একটা বৈশিষ্ট্য, তবে আমি বিশ্বাস করি দুরুদ দ্বারা যদি আপনি এরকম একটা কঠিন বিশ্বাস জন্মিয়ে আপনিও কোনো এরকম কোনো কিছু করতে চান, আল্লাহ তাআলা দুরুদের মাধ্যমে এটা ঘটিয়ে দেখাবেন। ইনশাআল্লাহ দুরুদের মাধ্যমে আপনি এটা পাবেন। দুরুদ এটা অভাব দূর করার জন্য ভূমিকা রাখবে, দুরুদ এটা সুস্থতার জন্য ভূমিকা রাখবে, দুরুদ এটা নিরাপত্তার জন্য কাজ করবে, দুরুদ এটা গুনামাফের জন্য কাজ করবে, দুরুদ এটা সওয়াবের জন্য কাজ করবে, রহমত পাওয়ার জন্য একটা বড় মাধ্যম হচ্ছে দুরুদ। দুরুদ পড়া মানে নিশ্চিত ভাবে 10টা রহমত পেয়ে যাওয়া, নিশ্চিত ভাবে 10টা গুনাহ থেকে বেঁচে যাওয়া। আপনি যদি নিশ্চিত ভাবে কোনো আমল করে নিশ্চিত ভাবে গুনাহ ক্ষমা করাতে চান, তাহলে দুরুদ পড়বেন জাস্ট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই যে আমি আপনাকে পরে শুনিয়ে দেখালাম, এর কারণেও আমার 10টা গুনাহ মাফ হয়ে গিয়েছে, এটা আমি গ্যারান্টি সহকারে বলছি। আমার গুনাহ মুহূর্তে 10টা মাফ হয়ে গিয়েছে। আমি আরেকবার পড়ছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার এখান থেকে আবার 10টা গুনাহ ফেরেশতা ধুয়ে দিয়েছেন, মুছে দিয়েছেন। আপনি যত দুরুদ পড়বেন তত সব পাবেন, তত গুনাহ মাফ হবে, তত রহমত পাবেন, মর্যাদা বৃদ্ধি হয়ে যাবে। তাই আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করে দুরুদ পড়ি, তাকে সালাম দেই, এবং জুমার দিন জুমার রাতে বেশি বেশি দুরুদ শরীফ পাঠ করি, সকালে 10 বার বিকালে 10 বার দুরুদ পড়ি। তো দর্শক, এই ছিল অবসর কিছু বিক্ষিপ্ত এলোমেলো কথা দুরুদ সম্পর্কে। আশা করি দুরুদ বেশি বেশি পড়বেন, দুরুদ সম্পর্কে আরো বেশি নলেজ নেবেন এবং দুরুদ প্রেমিক হওয়ার চেষ্টা করবেন। আপনার জন্য দোয়া করে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।